হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। সুন্দরবন থেকে বলছি আমি, সুব্রত সামন্ত। আর তোমরা আছো সময়ের ক্যানভাস ব্লগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সাঁতরা বাজারে, যেটা আমাদের গোপালনগর গ্রাম পঞ্চায়েত তথা পাথরবতীয় ব্লকের মধ্যে এটা পড়ে যায়। আর এটা অ্যাকচুয়ালি দক্ষিণ গোপালনগর গ্রামের মধ্যেই এই বাজারটাই পড়ে যায়। তো এই বাজারটা আমাদের কাছে একটা, মানে কি বলবো, একটা অত্যন্ত একটা কাছের বাজার। আর এই বাজারের প্রতিষ্ঠাতা হচ্ছে অমূল্য সাঁতরা, যিনি মারা গেছেন। এবং রিসেন্ট কিছুদিন আগে হলো তার যে বড় ছেলে শিবপ্রসাদ সাঁতরা কদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো আমরা এখন সেই বাজারের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই বাজারের পুরো টেক, মানে বাজারের পুরো ভিডিও এবং ড্রোন ভিউ, এবং তার সঙ্গে আমাদের যে পাশাপাশি দূরে যে গ্রাম পঞ্চায়েত যে অ্যাড হয়েছে, সেই দূরে গ্রাম পঞ্চায়েতকে আমরা পাশাপাশি যে সেতুর মধ্য দিয়ে যেটা হচ্ছে আমরা অ্যাড করতে পেরেছি, সেই সেতুর উপর দাঁড়িয়ে আমরা কিছু ড্রোন ভিউ নিচে নেওয়ার চেষ্টা করছি। সেটা তোমরা এই ভিডিও ক্লিপের মধ্যে দেখে নাও, দেন আমরা আবার আসছি ব্লগে। তো চলো আমরা ওখানে যাই। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেতুর উপরে, যে সেতুটা দুটো গ্রাম পঞ্চায়েতকে একসঙ্গে মানে অ্যাডজাস্ট করেছে। আর মাঝখানে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি শেলেমারি নদী, যেটার ওপারে আছে অ্যাকচুয়ালি দুর্বাচুরি গ্রাম পঞ্চায়েত। আর জাস্ট নদীর এই যে অংশটা, এইটা হচ্ছে গোপালনগর গ্রাম পঞ্চায়েত। এটাই হচ্ছে মেন বাজার। আর যেহেতু নদীর এই সাইডটা দুর্বাচুটি, ফলে এখানে বেশ কিছু বাজার, মানে এখন মোটামুটি দোকানপাট দু চারটে হলেও গড়ে উঠেছে, এই হচ্ছে ব্যাপার। আর সামনে এখানে হচ্ছে, এটা হচ্ছে পুরো আদিবাসী পাড়া, এখান থেকে আদিবাসী পাড়া, তারপর থেকে আবার মানে নর্মাল যেরকম জেনারেল কাস্ট, তারপরে মুসলিম পাড়া, এভাবেই পরে পরে একটা মানে জায়গা বা একটা সমাজের মধ্যে যেমন বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, সেম তেমনই ওখানে। তো চলো আমরা আপাতত ড্রোন ভিউর মধ্যে থেকে এই জায়গাটা দেখে নিই। হাট বসেছে শুক্রবারে, চলকে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাবো, ভাঙো হাটু চল। তো একটা সময় এমনই ছিল, শেলেমারি নদী পেরিয়ে দুর্বাচরের মানুষরা কিন্তু এই সাঁতরা বাজারে বাজার করতে আসতো। আর এই বাজারের বাজারবার অ্যাকচুয়ালি কিন্তু মঙ্গলবার আর শুক্রবার, এই দুদিন করে এখানে বাজার বসে। তো এখন দেখতে পাচ্ছ এটা পুরো ফাঁকা, কারণ আজকের রবিবার, আজকের কোনো বাজারবার নয়। আর এই যে জায়গা পুরো ফাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবজি নিয়ে এসে বসে এখানে। আর যেহেতু এখন ভোটের সময়, সেই জন্য রাজনৈতিক দলের পতাকাগুলো একদম পুরো বাজার ছেয়ে গেছে। তো এটাই হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি কিন্তু পুরনো বাজার। আর এই বাজারের মধ্যে যতগুলো দোকান দেখতে পাচ্ছ, পাশাপাশি যতগুলো দোকান দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দোকান কিন্তু আদি বাজার, মানে আদি মার্কেট। তো হয় না, একটা নির্দিষ্ট একটা সময়ের পরে ফ্রন্ট, যখন ফ্রন্ট টু ফ্রন্ট যখন চলে যাওয়া যায়, তখন সেই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা সময়ের পরে মানুষ বিজনেসের সূত্রে তখন কিন্তু তাদের বেস্ট পজিশন বেছে নেয়। তো এই জায়গাগুলো একটা সময় কিন্তু এখানে দোকান ছিল একটা সময়। তো এই দোকানদাররা কিন্তু আবার একটা সময়ের পরে যখন তাদের ভালো ফ্রন্ট দেখতে পেয়েছে, তারা কিন্তু বাজার উপরে গিয়ে তারা ব্যবসা করছে। সেই জন্য নিজ বাজারটা একটু একটু মানে ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু বাজারবারের সময় হলে একটুখানি রমরমি বাজারগুলো হয়। আর এটাই হচ্ছে আমাদের সাঁতরা বাজারের একটা মাত্র দুর্গা মন্দির, যেখানে দুর্গাপুজো হয়। আর তোমরা একটুখানি ড্রোন ভিউর মধ্য দিয়ে আমাদের লোকাল বাজার ঠিক কেমন লাগে, লোকাল বাজারের পরিবেশটা ঠিক কিরকম হয়, বা নর্মাল ক্যামেরা দিয়ে ঠিক কেমন লাগে, একবার একটুখানি দেখে নাও। বন্ধুরা, আমাদের এখন ড্রোন শ্যুট পুরো টোটাল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন এখানে ড্রোন শ্যুট করি, সত্যি কথা বলতে বাজার ভেঙে পুরো একদম লোক আসছে এখানে দেখার জন্য, কারণ গ্রামাঞ্চলে প্রথম একটা ইয়ে হলে যেমনটা হয় ঠিক সেরকমই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, আর অনেক অনেক শেয়ার করে দিও, স্পেশালি যারা গোপালনগরবাসী আছো, স্পেশালি যারা আমাদের সাঁতরা বাজারকে ভালোবাসো, রেগুলার যারা এই বিকেলে আড্ডা দাও। আর আমার সঙ্গে এতক্ষণ ছিল প্রবীর, আমি প্রবীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ওনার, ফলো করে দিও। আর আমরা, আমাদের আলটিমেট আজকের অপারেশন সাকসেসফুল। তো আমরা এখন যাবো গোপালনগর গ্রাম পঞ্চায়েত, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম।